দামি নির্বাচন হচ্ছে, এই বলেই শেষ করব। দামি নির্বাচন হচ্ছে, এই নির্বাচনের ব্যাপারে আমাদের কথা বলার নয়, আমরা এটা বর্জন করেছি। এটার ফালতু নির্বাচন জানুয়ার কেউ যায়নি, বিএনপি যে বর্জন করেছে এইটা জনগণ সমর্থন দিয়েছে। আমি আজকে এই জনসভায় এদেশের মানুষ, কোটি কোটি মানুষকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই বিএনপির পক্ষ থেকে। তারা আরেকটি পাতানো নির্বাচন, আরেকটি জালিয়াতির নির্বাচন, এই নির্বাচন তারা বর্জন করেছে। তারপরেও খবরের কাগজে দেখলাম এই নির্বাচনেও ভোট কেন্দ্র তো শূন্য, তারপরে জাল জুয়াচুরি হয়েছে, জালিয়াতি হয়েছে, প্রকাশ্য টাকা বিনিবন্টন হয়েছে। আপনার ইয়ে নিশ্চুপ, প্রধান নির্বাচন কমিশনার নিশ্চুপ, একেবারেই নিশ্চুপ, কেউ নাই। উনি বললেন যে 35% মতো ভোট পড়েছে, কিন্তু জনগণ দেখছে, সবাই দেখছে, মিডিয়া দেখছে যে কত পড়েছে, এবং আপনার লিডিং যে সমস্ত পত্রিকা তারা বলেছে যে ওই ডামি নির্বাচন 7ই জানুয়ারির তার চাইতেও ভোট কম পড়েছে। নির্বাচন প্রধান নির্বাচন কমিশনার বলে দিলেন যে না 35-36% ভোট পড়েছে। আবার একদিন পরেই বলছেন যে ধান কাটা চলছে, তো বড় ধান কাটা চলছে, এই কারণে একটু লোক কম হয়েছে, একটু লোক কম হয়েছে, এটা কিন্তু আবার ফাঁক দিয়ে বলে দিয়েছে। 7ই জানুয়ারির পরে 18ই জানুয়ারি বলেছে না না নির্বাচন, 7ই জানুয়ারি বললেন তো খুবই সুন্দর নির্বাচন, পিসফুল নির্বাচন, 18ই জানুয়ারি আবার বললেন যে খুব একটা অংশগ্রহণমূলক হয় না। তো একটা গল্প আমার মনে পড়লো, কালকে এই আলাল ভাই আমাকে এটা বললেন, আমি এটা না বলার লোভ সংগ্রহ করতে পারছি না, যে একজন ব্যক্তি চাকরি করেন, উনি প্রতিদিন বিকালে অফিস থেকে এসে বউকে খুব সুন্দরভাবে ডাকেন, হ্যাই ডার্লিং, হ্যাই সুইটি, এই বলে ডাকেন, এই বলে ডাকতে ডাকতে তারপরে হঠাৎ বয়স হয়েছে, রিটায়ার্ড করেছেন, হজ করে এসছে। তো হজ করে এসে ওর এখন ওর বউকে আর ডার্লিং সুইটি বলে ডাকে না, বলে এই আবুলের মা তুমি কোথায় আছো। ওর বউ তো রেগে মেগে একেবারে অস্থির, এসে বলছে যে এতদিন তুমি আমাকে সুইটি, এতদিন তুমি আমাকে ডার্লিং বলে, আজকে আবুলের মা এখানে এইভাবে কথা বলছো কেন, দূর হজ করে এসে কি মিথ্যা কথা বলা যায়। তো আমাদের প্রধান নির্বাচন কমিশনার, আমি জানি না হজ করেছেন কিনা, উনি মাঝে মাঝে একটু সত্যি কথা বলার চেষ্টা করেন, কি কারণে, এটা কি জনগণের ভয়ে না কিসের ভয়ে, একটু ফাঁকে ফুকে একটু বলে দেন আর কি। যাই হোক, এই ধরনের তামাশা, এই ধরনের জুয়াচুরি, এই ধরনের লুটপাটের সংস্কৃতি শেখ হাসিনা কায়েম করেছে। সুতরাং এইটা একটা দেশের জনগণ কখনো মানবে না, মানে না, এটা চলতে পারে না, এই দুঃশাসন, এই নির্মমতা, এইটা চলতে পারে না। বন্ধুরা আমার, এর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ করতে হবে।